ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার এক, ডায়মন্ড হারবার দুই, ফলতা বিষ্ণুপুর এক, বিষ্ণুপুর দুই, বজবজ এক, বজবজ দুই এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লক রয়েছে। তথ্য বলছে এই আটটি ব্লকে গ্রামসভার মোট আসন সংখ্যা 1081টি। লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে জনসমর্থন যাচাইয়ের পরীক্ষায় বসতে হলো না শাসক দলকে, কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পঞ্চায়েতের প্রায় 90% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে রাজ্যের শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিষেকের সংসদীয় আসনের প্রায় 90% পঞ্চায়েত আসনে বিরোধী প্রার্থী নেই, ফলে লোকসভা ভোটের ঠিক এক বছর আগে ডায়মন্ড হারবারের গ্রামীণ অঞ্চলে শাসক দলের শক্তি এখনও ততটাই অটুট কিনা সেই উত্তর মিলবে না পঞ্চায়েত ভোটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আগ্রাসী গেরুয়া শিবির গ্রামাঞ্চলে কতটা প্রভাব তৈরি করেছে তা যাচাইয়ের পরীক্ষাই হলো না মুখ্যমন্ত্রীর ভাইপোর কেন্দ্রে। তথ্য বলছে আটটি ব্লকে গ্রামসভার মোট আসন সংখ্যা 1081টি, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসন সংখ্যা যথাক্রমে 208 এবং 20। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর 970টি গ্রামসভা, 185টি পঞ্চায়েত সমিতি এবং 18টি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। ত্রিস্তর পঞ্চায়েতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট 1309টি আসনের মধ্যে 1173টি আসনে এখনও পর্যন্ত কোনো বিরোধী প্রার্থী নেই। নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী ডায়মন্ড হারবারের দুটি ব্লকের 246টি গ্রামসভা আসনের মধ্যে 239টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ফলতার 186টি গ্রামসভা আসনের মধ্যে 185টি, বিষ্ণুপুরে দুটি ব্লকের 335টি গ্রামসভা আসনের মধ্যে 317টি এবং বজবজের দুটি ব্লকের 233টির মধ্যে 226টি আসন বিনা লড়াইয়ে জিতেছে ঘাসফুল। দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএম জেলা সম্পাদক শমিক লাহিড়ির অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলি বিডিও অফিস রয়েছে সেগুলি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে অবরুদ্ধ ছিল। তার কথায় জেলার 29টি বিডিও অফিসের 14-15টি ঘিরে রেখেছিল সশস্ত্র দুষ্কৃতীরা। বাম প্রার্থীরা যতবার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন ততবার তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিষেকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন করা হলেও তা বেজে গিয়েছে। সাংসদের মোবাইল ফোনে পাঠানো টেক্সট মেসেজেরও কোনো উত্তর আসেনি।